হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন স্যুপ শীতের সিজনে স্যুপ খুবই হেলদি হয় বন্ধুরা আর এটা বানানো খুবই সহজ আর চিকেন স্যুপ হলে তো কোনো কথাই নেই খুবই টেস্টি আর হেলদিও আর একদম ঝটপট তৈরিও হয়ে যায় চলুন তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নেব তো সবার আগে আমি জল রেখেছি গরম করতে আর জলের মধ্যে আমরা চিকেন দিয়ে দেব। এটা বোনলেস চিকেন এর মধ্যে হাড় নেই হাড় সহ দিলে যখন ছাড়াতে হবে তখন হাড়টা ছাড়িয়ে নিতে হবে আর কি তো আমি এখানে চার পিস চিকেন দিয়ে দিচ্ছি আর চিকেনটাকে আমরা ভালোভাবে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব সিদ্ধ করে নেব আর এই যে যে ফেনাটা এসছে ফেনাটা আমরা তুলে ফেলে দেব কারণ জলটা আমরা ফেলবো না জলটা আমরা ব্যবহার করব পরে তো ফেনাটা আমি তুলে ফেলে দিচ্ছি আর দশ মিনিট হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি চিকেনগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর চিকেনের পরিমাণটা অবশ্যই নিজের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো চিকেন গুলো আমি তুলে নিলাম আর এই যে জলটা জলটা আমরা ফেলবো না এটা নামিয়ে রেখে একটা সাইডে আর এখন চলুন আমরা ছাড়িয়ে নি হাত দিয়ে করতে পারেন বা একটা কাটা চামচ দিয়েও করতে পারেন এরম করেও করতে পারেন একেবারে ছোট ছোট করে মানে রেশা রেশা করে এরকম করে আমরা ছাড়িয়ে নেব আমি হাত দিয়ে ইজি ফিল করি এই জন্য আমি হাত দিয়েই করে নিচ্ছি এ দেখুন সবগুলো আমি শ্রেড করে নিয়েছি আর অন্যদিকে আমি কিছু সবজি কেটে নিয়েছি সেটা আমি পরে দেখাচ্ছি তো কড়াইয়ে আমি সবার প্রথমে একটু তেল দিয়ে দেব খুব বেশি তেলের দরকার নেই অল্প একটু তেল দিতে হবে আর এই হচ্ছে আমার সবজি গাজর পেঁয়াজ পাতা কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ আপনি যে কোনো সবজি নিতে পারেন বা সবজি ছাড়াও বানাতে পারেন তো স্প্রিং অনিয়ন ছেড়ে আমি বাকি সবকিছু এখন দিয়ে দেব আর স্প্রিং অনিয়নটা পরে দেব। তেল হালকা গরম হয়ে গেছে এখন সবার আগে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুনটা যাতে একেবারেই পুড়ে না যায় তার আগেই আমাদের অন্য সবজিগুলো দিয়ে দিতে হবে তো অন্য সবজির মধ্যে আমি এখানে গাজর পেঁয়াজ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতাটা আমি শেষের দিকে দেব গার্নিশের কাজটা হয়ে যাবে তো এটা আমি রেখে দিচ্ছি আর সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না মোটামুটি যেরকম আমরা সবজি বানানোর জন্য আগে একটুখানি একটুখানি ভেজে সেরকমই ভাজতে হবে আর লবণ দিয়ে দেব স্বাদ মতো খুব বেশি লবণ দিতে হবে না শেষের দিকে আমরা একবার টেস্ট করে দেখবো যদি লাগে তাহলে আরো দিয়ে নেব শুরুতেই বেশি দিতে যাব না হালকা আমি ভেজে নিয়েছি আর তারপরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চিকেন সিদ্ধ করে রাখা জলটা যাকে আমরা বলি চিকেন স্টক বা চিকেন ব্রথ তো সেই জলটা আমি দিয়ে দিলাম পুরোটাই দিয়ে দিলাম আর এক্সট্রা কোনো জল দেওয়ার আমার দরকার পড়ছে না আপনি চাইলে দিতে পারেন যদি আপনার লাগে আর জল দেওয়ার পরে আমরা এই শ্রেড করে রাখা চিকেন গুলোও দিয়ে দেব তো পুরোটা আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে জল ফুটতে শুরু করার পরেও দিতে পারেন চিকেনটা কোনো অসুবিধা নেই আর চাইলে এরকমও শুরুতেও দিতে পারেন যেটা আপনার পছন্দ আর কি তো চিকেন দেওয়ার পরে আমরা সিদ্ধ করে নেবো যতক্ষণ নাকি সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে আর সবজি সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখানে নিয়েছি দেড় চামচ কর্নফ্লাওয়ার তার মধ্যে একটুখানি জল নিচ্ছি আর ভালো করে গুলে নেবো একেবারে লামস ফ্রি একটা ঘোল তৈরি করে নেব ঘোল বা স্লারি যাকে বলে তো এটা আমরা দিয়ে দেব স্যুপের মধ্যে আর সঙ্গে সঙ্গে আমাদের নাড়িয়ে নিতে হবে যাতে এটা জমাট বেঁধে না যায় আর দেখুন কর্নফ্লাওয়ারের ঘোলটা দেওয়ার পরে স্যুপটা কিন্তু গাঢ় হয়ে গেছে তো আপনি চাইলে এটাকে যদি সাদা রাখতে চান তাহলে সাদাও রাখতে পারেন কিন্তু আমি একটু ডার্ক সয়া সস দিয়ে নেব আমার ডার্ক সসের স্বাদটা খুব ভালো লাগে স্যুপের মধ্যে আর দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা আমি কুটে নিয়েছি মোটামুটি এক ছোট চামচ বা তার থেকে একটু কম হবে ভালো করে নেড়ে চেড়ে আবার ফুটতে দেব আর শেষের দিকে আমরা দিয়ে দেব স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা আপনি চাইলে পেঁয়াজের কলিও নিতে পারেন পেঁয়াজ পাতার জায়গায় কোনো অসুবিধা নেই তো এখন আমরা এটা দিয়ে দিচ্ছি এটাতে গার্নিশিং এর কাজ হয়ে যাবে একটুখানি আমি রেখে দিচ্ছি পরে যখন সার্ভ করব তখন গার্নিশ করার জন্য ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর স্যুপটা কিন্তু আবারও খুব সুন্দর করে ফুটে উঠেছে মানে ফুটতে শুরু করেছে এখন একবার লবণটা চেক করে নেব যদি লবণ লাগে তাহলে আরো একটু দিয়ে নেব তো আমি আরো লবণ দিয়ে নিচ্ছি আমার এখানে কম ছিল আর আমার স্যুপটা একটু বেশি গাঢ় মনে হয়েছিল তাই আমি একটুখানি জল দিয়ে দিলাম কিন্তু স্যুপের গাঢ়ত্ব কিন্তু একদম ঠিক আছে হোটেলে বা রেস্টুরেন্টে এরকমই গাঢ় স্যুপ পরিবেশন করা হয় আমার একটু পাতলা পছন্দ তাই আমি একটু জল দিয়ে নিলাম আর জল দিয়ে আমি একবার ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমাদের স্যুপ কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমরা হিট বন্ধ করব আর গরমা গরম চিকেন স্যুপ সার্ভ করবো দেখলাম তো বন্ধুরা বাড়িতে খুবই হেলদি উপায় খুবই টেস্টি আর খুবই হেলদি চিকেন স্যুপ তৈরি হয়েছে যায় একদম ঝটপট এই শীতে আপনিও ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার অভিজ্ঞতা কেমন ছিল অবশ্যই ট্রাই করুন আর ভিডিও পছন্দ হলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর খেতে থাকুন বাই বাই